ব্যবসায়ীরা যখন রাজনীতি করে আর রাজনীতিবিদরা যখন রাজনীতি বাদ দিয়ে ব্যবসায় যুক্ত হয়, তখন বুঝতে হবে যে অর্থনীতিতেও গণ্ডগোল হয়েছে, রাজনীতিতেও গণ্ডগোল হয়েছে। আমরা যেমন বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, তার মধ্যে আমরা দেখতাম যে মধ্যবিত্তই ছিল প্রধান এবং উকিল, ডাক্তার, শিক্ষকরাই মনোনয়ন পেতেন এবং তারাই রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার ফলাফল হিসেবে আমরা একটা মুক্তিযুদ্ধ পেয়েছি যেটা পরিচালিত হয়েছে 22 পরিবার ধনীর পাকিস্তানের বিরুদ্ধে। এখন স্বাধীনতায় একটা পুরো পরিস্থিতি উল্টে গেছে, এখন 22 পরিবার তৈরি হয়েছে, তারা রাজনীতিতে এসেছে এবং তারা শুধু তাদের আশ্রিত রাজনীতিবিদদের দ্বারা শাসন কার্য চালাচ্ছে না, নিজেরাই রাজনীতি শুরু করেছে। তার ফলে কিন্তু ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাজনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঋণ খেলাপির পরিমাণ বেড়ে যাচ্ছে, তাদেরকে শাস্তি দিতে গেলে পার্লামেন্টে নতুন আইন তৈরি করতে হচ্ছে, কিন্তু পার্লামেন্টে ব্যবসায়ীরা বেশি, সুতরাং নতুন আইন তৈরি হচ্ছে না। গার্মেন্ট সেক্টরে শ্রমিকদের বেতন বাড়ানো দরকার, কারণ এমনি 25% ডিপ্রিসিয়েশন, মানে মূল্য কমে বেড়ে যাওয়ায় ডলারের 25% মুনাফা তো এমনিই হয়েছে, কিন্তু সেটা থেকে কিছু ভাগ তারা দিতে রাজি নয়। সুতরাং তারা টাকা বাড়িয়েছে, বেতন বাড়িয়েছে, কিন্তু সেটার জন্য 4 জন শ্রমিককে মৃত্যুবরণ করতে হয়েছে। এগুলোর নিয়ে আবার কোনো বিচার হয়তো হবেও না, হতে গেলে আবার পার্লামেন্টে, যেহেতু গার্মেন্টস ব্যবসায়ীরা প্রধান একটা শক্তি, তারা রাজনৈতিক পদক্ষেপকে আটকে দেবে। ঋণ খেলাপি ছাড়াও টাকা পাচার হয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা টাকা পাচার, মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে আপনি কঠোর আইন করতে পারছেন না, কারণ ট্যাক্স জিডিপি রেশিও আপনার অনেক কম, আপনি ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে গেলে পার্লামেন্টে নতুন আইন করতে হবে, সেখানে আটকে যাচ্ছে। এইসব কারণে এখন মজার ব্যাপার হচ্ছে যে বাইরের ওয়ার্ল্ড ব্যাংক, IMF, তারা এখন এসে ব্যবসায়ীদের কন্ট্রোল করার কথা বলছে। তারা বলছে যে হিসাব ঠিক মতো দিতে হবে, জবাবদিহিতা দিতে হবে, সুশাসন দিতে হবে, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। আমাদের দেশের তৃণমূল থেকে যে রাজনীতিবিদরা উঠে আসতো, তারাই যদি রাষ্ট্র ক্ষমতায় প্রধান শক্তিতে পরিণত হতো, তাহলে তারাই তাদেরকে নিয়ন্ত্রণ করে প্রবৃদ্ধি এরা করছে, এটা আমি অস্বীকার করব না, কিন্তু প্রবৃদ্ধির সুফল পুরোটাই তারা নিয়ে নিচ্ছে এবং সেটা বাইরে পাচার করে দিচ্ছে, যেটা রাজনীতিবিদরা জনগণের প্রতিনিধি হিসাবে নিয়ন্ত্রণ করার কথা ছিল, তারা সেটা করতে ব্যর্থ হচ্ছে, কারণ রাজনীতি তাদের হাতে আর নেই, রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের হাতে। এটা একাদশ সংসদে আপনি দেখেছেন, 61% মনোনীত প্রার্থীরা ছিল ব্যবসায়ী, এবার তো আরও বেশি হওয়ার কথা। ব্যবসায়ী, বড় আমলা, শক্তিমানেরা রাজনীতি নিয়ন্ত্রণ করছে এবং সেটা জনগণের মধ্যে স্যান্ডেল ক্ষয় করে চোঙ্গা ফুঁকে যে রাজনীতিবিদ তৈরি হতো দীর্ঘদিন সাধনা করে, সেরকম রাজনীতিবিদ আমরা খুব কমই দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পার্লামেন্ট মেম্বারদের এক পা এদিকে, আরেক পা ওদিকে, তাদের সব ছেলেমেয়েরা কিন্তু বাইরেই লেখাপড়া করছে। আগে পার্লামেন্ট মেম্বারদের ছেলেমেয়েরা কিন্তু গ্রামের স্কুলেই লেখাপড়া করত। এই যে মৌলিক পরিবর্তনটা হয়ে গেছে ক্ষমতা কাঠামোতে, প্রথমে অর্থনৈতিক ক্ষমতা কাঠামোতে পরিবর্তন হয়েছে, তারপরে তার প্রভাব রাজনৈতিক ক্ষমতা কাঠামোতে পড়েছে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের শিক্ষা বলে যে এভাবে যদি 22 পরিবার তৈরি হয়ে 22 পরিবারের জায়গায় 2200 পরিবারও তৈরি হয়, তাহলে আবার আরেকটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রয়োজন হবে।